ফরেক্স এল ভিডিওতে আপনাকে স্বাগত। নিয়ে আসলাম ফরেক্স এর আরো একটা নতুন ভিডিও। তো আজকে আমরা জানবো হচ্ছে ফরেক্স মার্কেটের জনপ্রিয় হচ্ছে ইন্ডিকেটর সম্পর্কে। শুধু ফরেক্স মার্কেট না, ফরেক্স, স্টক, কমোডিটিস, অপশন ট্রেডিং, বিভিন্ন মার্কেটে আসলে ইন্ডিকেটর ব্যবহার করা হয়ে থাকে এবং ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। এই ইন্ডিকেটর ব্যবহার করে অনেকে লাখপতি কোটিপতি হয়ে গেছে, আবার অনেকে অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে ফেলছে। সাবস্ক্রাইব করুন ফরেক্স এল ভিডিও চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন, যাতে ফরেক্স এর নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। আমরা এখন হচ্ছে FT4 এ চলে যাচ্ছি। তো আমরা আজকে জানবো হচ্ছে আমাদের সবার পরিচিত একটা ইন্ডিকেটর, তার নাম হচ্ছে মুভিং এভারেজ। মুভিং এভারেজ এর আজকে কোনো আমি হচ্ছে ট্রেডিং সিস্টেম দিব না, শুধু মুভিং এভারেজ আসলে কিভাবে কাজ করে এটা শুধু দেখার চেষ্টা করবো। এটা হচ্ছে FT4 এর ডিফল্ট ইন্ডিকেটর। তো আপনি এখানে ইনসার্টে যায়, ইন্ডিকেটরে যায়, মুভিং এভারেজ কিংবা ট্রেন্ডে যায়, মুভিং এভারেজ এখানে যায় পাবেন। এখানে ক্লিক করলেই আপনি এখানে যে মুভিং এভারেজ এটা ওপেন হয়ে যাবে। এই উইন্ডোটা এখানে দেখবেন যে প্রিওড আছে, যে আপনি এখানে আপনার ইচ্ছা মতো কাস্টম প্রিওড ব্যবহার করতে পারবেন। এখানে হচ্ছে ডিফল্ট ভাবে হচ্ছে এদের দেওয়া থাকে 14, তবে মুভিং এভারেজের প্রিওডগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে 10, তারপর হচ্ছে 50, 100, মুভিং এভারেজ বোঝা হচ্ছে 200, আর হচ্ছে 50, 100 কে বোঝা হচ্ছে মিড টার্ম, ও হচ্ছে 10, 20 এগুলাকে বলা হচ্ছে শর্ট টাইম মুভিং এভারেজ। এবং এটা হচ্ছে আপনার চার্টের উপরও ডিপেন্ড করে। তো মুভিং এভারেজ হচ্ছে 200 হচ্ছে ওয়ার্ল্ড, মানে পুরো পৃথিবী ধরে হচ্ছে ফেমাস ইন্ডিকেটর ফরেক্স মার্কেট প্লাস হচ্ছে স্টক মার্কেট। কারণ এটা এখানে মার্কেট 200 মুভিং এভারেজে খুব সুন্দরভাবে হচ্ছে রিয়্যাক্ট করে, কারণ অন্য মানে বড় বড় যারা ট্রেডার আছে কিংবা বড় 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 ফান্ড আছে, তারা হচ্ছে মুভিং এভারেজে এই 200 কে ফলো করে। তো আসি মুভিং এভারেজের অন্য যে ইয়েগুলো আছে, এখানে হচ্ছে শিফট আছে। এখানে মুভিং এভারেজের মধ্যে আপনি শিফট পাবেন। শিফট কি জিনিস, ধরুন আপনি 14 মুভিং এভারেজ নিয়েছেন, এখানে হচ্ছে যতগুলো ক্যান্ডেল আছে ততগুলো ক্যান্ডেল আগে এটা হচ্ছে প্লট করা শুরু করবে। বেশিরভাগ হচ্ছে ইন্ডিকেটর তৈরি করা হচ্ছে, যেরকম বলবো হচ্ছে এলিগেটর, পুলিঙ্গার ব্র্যান্ড দেখাই দিই আপনাকে। এই যে আমি কন্ট্রোল প্লট করছিলাম, এই যে এলিগেটর, তারপর হচ্ছে আরো কিছু ইন্ডিকেটর আছে যেগুলো হচ্ছে মুভিং এভারেজ বেস তৈরি করা হয়েছে, যেমন মডিফাই করে তারা একটা ইন্ডিকেটর হচ্ছে বানাইছে। তাহলে বুঝতে পারতেছেন মুভিং এভারেজ কতটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং ফরেক্স মার্কেটে বেশিরভাগ ট্রেডিং সিস্টেম মুভিং এভারেজ বেস ট্রেডিং সিস্টেম। তো বুঝলাম আসলে আমরা মুভিং এভারেজ কতটা গুরুত্বপূর্ণ, এখন আমরা হচ্ছে বুঝলাম প্রিওড, শিফট, এখানে এম এর হচ্ছে কয়েকটা মেথড আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে সিম্পল এবং হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, তারপরে হচ্ছে স্মুথ, লাইনার, এই মুভিং এভারেজের গুলা হচ্ছে ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি ব্যবহার হয় সিম্পল এবং হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। তো আমরা আজকে টোটালটা জানবো না, শুধু সিম্পল মুভিং এভারেজ সম্পর্কে হচ্ছে জানার চেষ্টা করব। এখানে হচ্ছে আপনার হচ্ছে এখানে যে হচ্ছে মেথডটা আছে ক্যালকুলেট করে, দেখাই যে এখানে হচ্ছে যে লাইনটা ক্যালকুলেট করে এটা হচ্ছে কিভাবে ক্যালকুলেট করে।
এখানে যে লাইনটা আছে এখানে হচ্ছে আপনার যে ক্যান্ডেলটা আছে ক্যান্ডেলের যে হচ্ছে ক্লোজিং প্রাইস এখানে ক্লোজ দেওয়া আছে তার মানে হচ্ছে ক্লোজিং প্রাইস দিয়ে হচ্ছে এরা হচ্ছে ক্যালকুলেট করতেছে ক্যালকুলেটে আমরা একটু পরে দেখব তারপরে হচ্ছে হাই ওপেন আছে এটা হচ্ছে মার্কেটের ক্লোজিং প্রাইস গুলো ক্লোজিং প্রাইস যদি একটু জুম করে বলি এখানে যে ক্যান্ডেলটা আছে ক্যান্ডেলটা এটা যদি সেল ক্যান্ডেল ক্যান্ডেলটা শুরু হয়েছে এখান থেকে সর্বোচ্চ এই পর্যন্ত উঠছিল আবার নেমে এইখানে হচ্ছে ক্লোজ করছে ক্যান্ডেলটা এই তো এখানের যে হচ্ছে ক্লোজিং প্রাইস আছে দেখেন এখানে কিন্তু টাইমের এখানে দেখছে ওপেনিং হাই লো ক্লোজ প্লাস ভলিউম এখানে যে ক্লোজটা দেখাচ্ছে এই ক্লোজটা হচ্ছে এটার ক্লোজিং প্রাইস এই ক্লোজিং প্রাইস ক্যালকুলেট করে আপনাকে এই রেজাল্টটা দিবে ক্লোজিং প্রাইস ক্যালকুলেট করে এটা এই অপশনটা দিবে তখন ক্লোজিং প্রাইস এখানে আপনি যতটুকু হচ্ছে প্রি অর্ড নেবেন ধরেন হচ্ছে আপনি এখানে 14 নিছেন তাহলে হচ্ছে লাস্ট 14 ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এটা ক্যালকুলেট করে আপনাকে এই লাইনটা দিবে এখন আপনি বলতে পারেন যে হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইসের উপরে এই দেখেন এখানে মার্কেটের কিন্তু ওপেনিং আছে হাই আছে লো আছে দেখেন আপনি একটা ক্যান্ডেলের উপরে মাউস রাখলেই ওটার কিন্তু ডিটেইলস হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই ওপেনিং এখানে কয়েকটা ব্যালেন্স আছে ওপেনিং প্রাইস মানে এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কত ছিল সর্বোচ্চ হাই কত ছিল লো কত ছিল ক্লোজিং প্রাইস কি ছিল এবং ভলিউম কত ছিল এখানে কিন্তু আপনার ডাটা আছে যে এই ক্যান্ডেলটার এত এত ক্লোজিং প্রাইস ছিল এগুলোর উপর বেস করে হচ্ছে ইয়ে করে এখন আপনার হচ্ছে এখানে 10টা যদি আপনি ক্যান্ডেল নেন এখানে যে পিরিয়ডটা আছে এখানে পিরিয়ড আছে হচ্ছে 14 এখানে যদি আপনি 10টা নেন তাহলে এখানে লাস্ট ধরুন হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা ক্যান্ডেলের যে ক্লোজিং প্রাইস এখানে ক্লোজ হইছে এখানে ক্লোজ হইছে এখানে ক্লোজ হইছে না এখানে এখানে ক্লোজ হইছে এখানে ক্লোজ হইছে এখানে ক্লোজ হইছে এখানে ক্লোজ হইছে এরকম এই 10টা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস টোটালটা যোগ দিয়ে যে রেজাল্টটা পাওয়া টোটালটা যোগ দিয়ে 10 দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা পাওয়া যাবে এটা হচ্ছে আপনার হচ্ছে এই প্রাইসটা চলে আসবে যেখানে যে মুভি ওরেজের লাইনটা আসছে এখানে দেখেন ভ্যালু 1.11490 তো আমরা একটা উদাহরণ হিসাবে একটা ক্যালকুলেশন আপনাদের দেখাই দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কারেন্ট প্রাইস 1.2456 আছে এটা হচ্ছে আমি তো এইচ ওয়ানে দেখালাম এটা হচ্ছে ডেইলি চার্টে ক্যালকুলেট করলে আপনাদের এখানে তো ডেইলি চার্টে সবাই জানেন যে প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে এক একটা দিনে হচ্ছে মুভ করছে মানে হচ্ছে এটা আসবে কয় তারিখ আজকে 24 তারিখ তাহলে এটা 24 তারিখের ক্যান্ডেল চলতেছে 23 তারিখের ক্যান্ডেল ছিল হচ্ছে এইটা পুরো দিনে মার্কেট এতটুকু মুভ করছে তো এরকম আমরা বিগত যদি হচ্ছে 10 দিনের ক্যালকুলেট করি তাহলে 1.2470 এত বেশি ফ্লেক্সিবল করে না মার্কেট তা আমি একটা উদাহরণ হিসেবে আপনাদের হচ্ছে বোঝানোর জন্য এটা হচ্ছে বানাই দিচ্ছি তো ওখানে 10 দিনের আছে আমি হচ্ছে 5 দিনেরটা দেখে দিলাম এই 5 দিনে দেখেন হচ্ছে এটা মার্কেট টোটাল হচ্ছে এটা ক্লোজিং প্রাইস তো ক্লোজিং প্রাইস এটা আমি টোটালটা যোগ দিব অর্ডার সময় ক্লিক করলাম এটা হচ্ছে যোগ দিলে আমার হচ্ছে টোটাল ভ্যালু আসছে হচ্ছে এটা 5 দিনের তো এটাকে যদি আমরা হচ্ছে যদি 5 দিনের ক্লোজিং প্রাইস দিছি তাহলে 5 দিনের ক্লোজিং প্রাইস এটা ভাগ এই টোটাল ক্লোজিং প্রাইস কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে এখানে এখানে একটা রেজাল্ট আসছে 1.2809 এই 1.2809 এ যায় এই যে এখানে প্রাইস এখানে দেখেন মুভিং এভারেজ প্রাইস ভ্যালু শো করছে ওই ভ্যালুতে যায় মুভিং এভারেজ শো করে
এটা আসলে সিম্পল মুভিং এভারেজ হচ্ছে এইভাবে হচ্ছে ক্যালকুলেট করা হয়। এটা গেল ক্লোজিং প্রাইসের হিসাব, এখন আপনারাও এটা হচ্ছে ম্যানুয়ালি ক্যালকুলেটরের হিসাব করতে পারবেন। এখন ক্লোজিং গেল, ওপেনিং প্রাইস, ওপেনিং প্রাইস হচ্ছে আপনি এখানে পেয়ে যাচ্ছেন ক্যান্ডেলের সাথে হাই লো এগুলো পেয়ে যাচ্ছেন। আর এগুলোই হচ্ছে সবচাইতে বেশি ব্যবহার করা এই প্রথম চারটা। যার মিডল প্রাইস, টিপিক্যাল প্রাইস, এগুলো আসলে খুবই কম ব্যবহার করা হয়। সবচাইতে বেশি হয় সিম্পল মুভি এভারেজ ও ক্লোজিং প্রাইস কিংবা হাই লো। এর আগের যে ভিডিওগুলো দিছি ওই ভিডিওতে দেখবেন যে মুভিং এভারেজ বেস অনেক ট্রিকি সিস্টেম দেওয়া আছে এবং সিস্টেম খুব সিম্পল। এবং আপনি একটা মুভিং এভারেজ ব্যবহার করেও ফরেক্স মার্কেট থেকে হচ্ছে প্রফিট করতে পারবেন। তবে মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখন হচ্ছে ফরেক্স মার্কেটে হচ্ছে একটা লেভেলে চলে যাবেন, লেভেল বলতে যখন হচ্ছে আপনি হচ্ছে প্রফিট করা শুরু করবেন, তখন কি হবে আপনি হচ্ছে যে কোনো হচ্ছে ট্রেডিং সিস্টেম দিয়ে আপনি হচ্ছে তখন কন্টিনিউ হচ্ছে প্রফিট করতে পারবেন। কারণ হচ্ছে আপনি এটা কিভাবে বুঝাবো বোঝানো একটু টাফ। ধরুন হচ্ছে আপনি একটা ট্রেডিং মেথডে হচ্ছে নিয়মিত প্রফিট করতেছেন, এখন আপনি শিখে গেছেন যে হচ্ছে কিভাবে প্রফিট করতে হয়, কিভাবে মানি ম্যানেজমেন্ট মানতে হয়, কিভাবে রিস্ক রিওয়ার্ড মেনটেন করা হয়, কিন্তু ওই লেভেলটা পর্যন্ত আপনাকে পৌঁছাইতে হবে এবং এই পৌঁছাইতে হবে আপনাকে নিজে নিজেই। তো মুভিং এভারেজের আজকের পার্টটা কমপ্লিট হইল। আজকে আমরা সিম্পল মুভিং এভারেজ নিয়ে কথা বলছি। সামনে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে এক্সপেক্টোরিয়াল মুভিং এভারেজের ক্যালকুলেশন অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।